নমস্কার বন্ধুরা, আমি মহুয়া সরকার। আপনারা দেখছেন আমার চ্যানেল গুড লাইফ। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আমি আপনাদের করে দেখাবো বাংলাদেশের একটি বিখ্যাত রেসিপি, তেল কই। এতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। এর মেন ইনগ্রেডিয়েন্টস হলো পোস্ত বাটা, সর্ষে এবং কাজু বাদাম বাটা। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে বাংলাদেশি তেল কই বানানো হয়। তেলকই বানানোর জন্য লাগছে কই মাছ টাটকা। প্রথমে কই মাছগুলো ধুয়ে তাতে নুন দেওয়া হলো। এরপর হলুদ দিয়ে সেটাকে ভালো করে মাখানো হলো। আর লাগছে পপি সিডস, মানে পোস্ত, সর্ষে, চারমগজ এবং কাজু বাদাম, আদা। সমস্ত মশলাগুলোকে একসাথে পেস্ট করে মানিয়ে নেওয়া হলো। আর লাগছে হলুদ গুঁড়ো, চিলি পাউডার এবং কোরিয়েন্ডার, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তারপর ধীরে ধীরে একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিন ভালোভাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে এসছে মোটামুটি। এবার মাছগুলো তুলে নেওয়া হলো। ওই কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এরপরে ধীরে ধীরে টমেটো দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করব। তারপর আগে থেকে যে মশলাগুলো করে রেখেছিলাম তাতে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। জল দিলাম কারণ শুকনো মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জল দিয়ে দিয়েছি। এবার যে অল্প ফ্লেমে মশলাগুলোকে হালকা কষিয়ে নেবে, না হলে তিতে চলে আসবে। এবার জল দিলাম অল্প, আবার নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। ফুটে উঠলে মাছগুলো, ভাজা মাছগুলোকে দিয়ে দেবেন ঝোলের মধ্যে। এবার চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চাপা করে দেখুন মোটামুটি হয়ে এসছে। আবার মাছগুলোকে উল্টে পাল্টে নাড়েচেড়ে করে দিলাম। যেহেতু তেল কই তাই উপর দিয়ে একটু অল্প করে সর্ষের তেল নামানোর আগে ছড়িয়ে দেবেন, এবং কাঁচা ধনে পাতার কুচি উপর দিয়ে দিয়ে দিলাম। নিন, রেডি হয়ে গেছে তেল কই। গরম ভাতের সাথে পরিবেশন করুন।